এখানে কিন্তু জনগণ উপস্থিত হয়ে গেছে অনেক তো আমরা সবাই কম সবাই আমাদের জন্য দোয়া করবেন ভাই সবাই দোয়া করবেন সবাই জানেন দেখ শান্তি এবার হিরো লম্বাই নির্বাচন করেছে এই নাকি এক শান্তি নির্বাচন করেছেন ভরবেন আমাদের নাম অবশ্যই দোয়া করবেন তো কিছু কিছু কিন্তু যাচ্ছেন এবং সবার কাছে হিরো আলমের জন্য দোয়া চাচ্ছেন তো আসলে এখানে আসলে এরা ভোট দিতে পারবে না কিন্তু দোয়া করতে পারবে তো এতটুকু প্রত্যাশা নিয়ে এবং আশা নিয়ে ভালোবাসা নিয়ে সবার দ্বারা দ্বারা ভোট চাচ্ছেন জীবনে বহুত মানুষকে ভোট দিছে মানুষ আর আমার ভাই গেছে একবার পালা দেখুক কি হয় এবার কাঁপাবে আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি দেখি কোথায় যাচ্ছে হিরো আলমের একজন ভক্ত তিনি দাঁড়া দাঁড়িয়ে ভোট চাচ্ছেন কাপড়ের দোকানে গিয়ে এবং বিভিন্ন দোকানে গিয়ে ভোট চাচ্ছেন আমরা তার পিছনে যাচ্ছি ঠিক আছে তো দেখি আমরা আরো সামনে যাই দেখি কি দেখা যায় এবং কতদূর যায় তো দেখতে পাচ্ছি যে হোটেলের মধ্য দিয়ে গেট দিয়ে বের হয়ে বাইরে চলে গেছেন তো আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ভাই ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই একটু এদিকে আসেন আচ্ছা আপনি হিরো আলমের আত্মীয় স্বজন আপনি কি হিরো আলমের কোনো আত্মীয় স্বজন হিরো আলমের আমরা আত্মীয় স্বজন এটা হিরো আলমের বোন আপন বোন হ্যাঁ আর আমরা এখানে ভোটে চাইছি এখন মনে করেন যে হিরো আলমের আমি ধরতে গেলে একটা দোস্ত হ্যাঁ সবাই যার ভোট আছে সে ভোট দিবে আর না দিলে সে মানে যারা ভোট নাই তারা দোয়া করবেন সবাই এটাই হচ্ছে কথা তো আসলে আপনি এখন কোথায় অবস্থান করতেছেন আমি এখন মানে আমার নিয়ত আছে আমার গাড়ি আপনার এলাকায় হ্যাঁ আমাদের এলাকায় সারা বাংলাদেশ পর্যন্ত আমরা প্রচার করতে চাই ঠিক আছে সবাই আমাদের পাশে থাকুন উপজেলা তো আমরা শুনতে পারলাম না উনি একজন হিরো আলমের বন্ধু তো দাঁড়াদাঁড়ে গিয়ে কিন্তু ভোট চাচ্ছেন আপনারা দেখছেন যে আসলে হিরো আলমের পক্ষে অনেক লোকজন আছে হিরো আলমকে অনেক লোক শ্রদ্ধা করে ভালোবাসে তো তার জন্য ভোট দিতে পারুক আর না পারুক তার জন্য কিন্তু ভালোবাসা অবশ্যই থাকবে এখন বর্তমানে হিরো আলম ভাই কোথায় আছে জানেন ফেসবুক খুললে ইউটিউব খুললে সব সময় হিরো আলম ভাই যদি নির্বাচনে পড়ে আমি কথা দিলাম আপনার এক তারিখে যদি নির্বাচন পড়ে দুই দিন পরে পয়লা বাজার আমি তাকে নিয়ে এসে একটা অনুষ্ঠান করে দেবো সবাই দোয়া করুন তো এখানে কিন্তু ভাই কথা দিছে যে হিরো আলম যদি এবার নির্বাচনে পাস করে তাহলে কিন্তু এই বাজারে কিন্তু একটা অনুষ্ঠান দিবে নির্বাচনের পরে দুই দিন পরে হোক আর পাঁচ দিন পরে হোক একটা অনুষ্ঠান দিবে এই প্রত্যাশায় কিন্তু সবার দ্বারা দ্বারা গিয়ে কিন্তু ভোট চাচ্ছেন হিরো আলমের ভক্ত এবং বন্ধু তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই রাজপথে নেমে পড়েছে বাজারে দোকানে দোকানে গিয়ে ভোট চাচ্ছে দেখতে পাচ্ছি তো বিভিন্ন মুদি দোকানে গিয়ে কিন্তু ভোট পাচ্ছেন হিরো আলমের জন্য তো আমরা কিন্তু দেখছি যে রাজপথে নেমে গেছে
বিভিন্ন দোকানে দোকানে গিয়ে কিন্তু ভোট চাচ্ছেন মুরব্বীদের কাছে এবং যুবকদের কাছে ভোট চাচ্ছেন হিরো আলমের বোন এবং হিরো আলমের বন্ধু এবং ভক্ত যেটা আমরা বলি না কেন তোমরা দেখতে পাচ্ছেন যে দোকানে দোকানে গিয়ে কিন্তু ভোট চাচ্ছে তো আমরা প্রচারণা শুরু করেছে আমরা ভিডিও ধারণে ব্যস্ত আছি তো দেখতেছেন সবাই যুবকের কাছে বুড়োর কাছে সবার কাছে কিন্তু ভোট চাচ্ছেন হিরো আলমের জন্য একটা ভোট বিভিন্ন জুয়েলারি দোকানে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভোট চাচ্ছেন তারা কিন্তু প্রচারণায় ব্যস্ত হয়ে গেছেন প্রচারণা করতেছেন রাজপথে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের বুকে পিঠে পোস্টার লাগানো আছে তারা বুকে পিঠে পোস্টার লাগিয়ে তারা ঘুরতেছে এবং প্রচারণা করতেছে হিরো আলমের জন্য একটা ভোট চাচ্ছেন সবার কাছে দাঁড়া দাঁড়া চাচ্ছেন হিরো আলমের জন্য একটা ভোট চাচ্ছেন দেখতে পাচ্ছেন যে দোকানের মুরব্বীদের কাছে ভোট চাচ্ছে দেখতে পাচ্ছেন যে বুকে পিঠে হিরো আলমের পোস্টার লাগিয়ে কিন্তু দাঁড়া দাঁড়া ঘুরছেন ভোট চাচ্ছেন মুরব্বীদের কাছে যুবকের কাছে ভোট চাচ্ছেন বুকে এবং পিঠে পোস্টার লাগিয়ে তো দেখেন মুরব্বীদের কাছে ভোট চাচ্ছেন